সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি প্ল্যান্টের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সিলেটের লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে দুপুরে প্ল্যান্টটি উদ্বোধন করা হয়। এটির কারিগরি সহযোগিতা করছে লাফার্স হোলসিম লিমিটেড। লাফার্স হোলসিমের কর্মকর্তারা জানান, ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি প্ল্যান্টের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যোগ হলো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর মাধ্যমে সিলেটের বর্জ্য ব্যবস্থাপনা অনেক সহজ হবে, পরিবেশে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি ভূমির ক্ষয়ক্ষতিও কমবে বলে জানানো হয়।